বিসমিল্লাহ রহমানির রহিম আলহামদুলিল্লাহমাদুহসল্লি আল্লাহ হিল করিম সমস্ত প্রশংসা মহান আল্লাহ আলা আলমিনের জন্য প্রিয় বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা যেখান থেকে শুনছেন সকলের প্রতি ভালোবাসা এবং শুভেচ্ছা রইল সমাজের মধ্যে সবথেকে একটি ভয়ঙ্কর রূপ যৌতুক এবং আমি আপনাদের সামনে কথা বলবো যৌতুক কি কেবল আর্থিক লেনদেনের নাম টাকা আদান প্রদান করা এটাই কি শুধুমাত্র যৌতুক নাকি অন্য অন্য বিষয়েও যৌতুকের আওতাভুক্ত হবে মূলত যৌতুক এটি একটি ভয়ঙ্কর সামাজিক ব্যাধি যা পৌত্তলিক সমাজের প্রথা এবং জাহিলি যুগকেও হার মানায় এবং এটি হিন্দুদের থেকে মুসলমানদের মধ্যে অনুপ্রবেশ ঘটেছে এটা আমাদের জন্য চরম আফসোসের বিষয় যে যৌতুক আমরা আমাদের দৈনন্দিন জীবনে কেমন যেন আবশ্যকীয় করে নিয়েছি প্রায় ক্ষেত্রেই এটা দেখা যায় ছেলে কর্তৃক মেয়েকে যৌতুকের জন্য চাপ দেওয়া হয় এটা একটা ঘৃণীত বস্তু ঘৃণিত কর্ম এবং এটা আমাদের পরিহার করা অপরিহার্য প্রিয় বন্ধুগণ যৌতুক যৌতুক কি কেবল আর্থিক লেনদেনের নাম আমাদের সমাজে অনেকে মনে করে থাকে আমি স্ত্রীর কাছ থেকে টাকা পয়সা নেব না আসবাবপত্র মাল সামানা জায়গা জমি ফ্ল্যাট গাড়ি ইত্যাদি নেব এগুলো তার যৌতুকের আওতাভুক্ত হবে না এটা মানুষের ভুল ধারণা যৌতুক এটি এক প্রকারের জুলুম এবং প্রত্যেক প্রকারের জুলুম অন্যায় অবিচার এটা আমি ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম এবং ইসলামের যে ন্যাকারজনক এবং ঘৃণিত যে পন্থা ইসলামী শরিয়াতে নিষিদ্ধতম কর্ম অন্যের সম্পদ আত্মসাত করা অন্যের সম্পদ জোরপূর্বক দখল করা যৌতুক এমনই একটা ঘৃণিত রূপ অর্থাৎ জুলুম অত্যাচার অবিচার যেমনই হারাম যৌতুক হারাম কারণ জোর করে যৌতুকের মাল নেওয়া হয় সচ্ছায় এবং নিজের পক্ষ থেকে স্বতঃস্ফূর্তভাবে যে কোনো কিছু দেয় এটাকে যৌতুক বলে না এটা ভালোবাসার বহির প্রকাশের মাধ্যমে দেয় কিন্তু যৌতুক যখন চায় আর আরেকজন যৌতুক দেয় সে ভালোবেসে দেয় না বরং দেওয়ার সময় তার মনে খটকা লাগে তার মনটা সংকীর্ণ থাকে তার মনটা খারাপ থাকে আর এটাই হলো জুলুম আর আল্লাহ রব্বুল আলমিন বলছেন তোমরা পরস্পরের মাল অন্যায়ভাবে গ্রাস করো না সো আপনি যৌতুকের মাল নিচ্ছেন এটা নিঃসন্দেহে অন্যায় অন্যায় করে নিচ্ছেন অন্যায়ভাবেই নিচ্ছেন সে আপনাকে খুশি হয়ে দিচ্ছে না এজন্য যদি আপনি ফ্রিজ নেন আপনি জায়গা জমি নেন আপনি মোবাইল নেন আপনি মোটরসাইকেল নেন ফ্ল্যাট নেন এভাবে আপনি যত ধরনের জিনিস আসবাবপত্র আপনি নেবেন সব যৌতুকের আওতা ভুগতে হবে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে স্বামী পক্ষ বা বরপক্ষ কনে পক্ষের থেকে যা কিছুই ধার্য করবে এটাই জুলুম কারণ এই যৌতুক এটা পূর্ব শর্ত বা সামাজিক সামাজিক প্রথা বা চাপ বল প্রয়োগ ইত্যাদির মাধ্যমে হয় সামাজিক চাপ বল প্রয়োগের ভয়ে যৌতুক দিতে বাধ্য হয় এবং পূর্ব শর্তের কারণে যৌতুক দিতে বাধ্য হয় অনেকে আবার বলে আমি তো টাকা পয়সা নিচ্ছি না না টাকা পয়সা নেওয়ার প্রয়োজন নেই আপনি জুলুম করে নিচ্ছেন বিবাহের ক্ষেত্রে জুলুম করে যেই জিনিসটাই নেওয়া হয় ওটাই হচ্ছে যৌতুক অনুরূপভাবে যদি স্ত্রী পক্ষ স্বামী পক্ষের নিকট থেকে মোহর এবং স্ত্রীর খরচ খরচা ব্যতীত অতিরিক্ত কোনো কিছু দাবি করে সেটাও যৌতুকের অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং এটাও চূড়ান্ত পর্যায়ের হারা নিকৃষ্ট কাজ প্রিয় বন্ধুগণ যৌতুক মানে বিবাহ এর ভিতরে যৌতুকের প্রবেশ ঘটিয়ে এই বিবাহটাকে আমরা অপবিত্র করব না কারণ বিবাহর মাধ্যম বিবাহ এমন একটি সম্পর্ক যার মাধ্যমে স্বামী স্ত্রী সারা জীবনের জন্য একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যায় অন্য কোনো পন্থায় যা করা সম্ভব নয় অজা আলনা অজা আল্লা বাঈ মাওয়াদ্দা ও অরহমা আমি তোমাদের মধ্যে ভালোবাসা একটা হচ্ছে মাওয়াদ্দা আর একটা হচ্ছে রহমা মাওয়াদ্দা হচ্ছে যৌবনের প্রেমপূর্ণ ভালোবাসা আর অরহমা এটা বৃদ্ধকালের দয়াপূর্ণ ভালোবাসা স্বামী স্ত্রীর সম্পর্ক এমন একটি সম্পর্ক যে সম্পর্ক আজীবন ভালোবাসাকে আঁকড়ে ধরে রাখবে আমরা আমাদের সারা জীবনের এই ভালোবাসাকে যৌতুক নামের নাপাক বস্তুর মাধ্যমে কেন বিষে পরিণত করব এটা আমাদের জন্য আফসোসের বিষয় পরিতাপের বিষয় আর তার থেকেও বড় আফসোসের বিষয় হচ্ছে যৌতুক সমাজের মধ্যে যে প্রচলন ঘটেছে এটা বড়দের মাধ্যমে বেশি হয়েছে এটা আমাদের জন্য আসলে আফসোসের বিষয় যে মাতা পিতা দাদা দাদি যারা সন্তানের বা তাদের নাতি নাতনি এদের জন্য কল্যাণকামী এদের কল্যাণ চাবে এই মাতা পিতা এই দাদা দাদি এনারাই যৌতুকের জন্য এই সন্তান বা নাতিপতিদেরকে সামনের দিকে অগ্রসর করে দিচ্ছে এবং মনে রাখবেন আপনি আপনার সন্তানকে কিছু অর্থের লোভ দেখিয়ে বা স্ত্রী পক্ষ থেকে জোর করে কিছু অর্থ নিয়ে শান্তিতে রাখতে চান শান্তিতে হবে না শান্তি হবে না এমন কি যদি মেয়ের বাবা মেয়েকে কিছু দেয় সেটা স্বামী জোরকে ভক্ষণ করতে পারবে না এটা স্ত্রীর হক স্ত্রী যদি স্বামীকে দেয় তাহলেই সে গ্রহণ করতে পারবে এছাড়া অন্যায়ভাবে যদি আপনি তাও ভোগ করতে চান অন্যায়ভাবে যদি আপনি ভোগ করতে চান এটাও যৌতুকের অন্তর্ভুক্ত হয়ে যাবে তার উপরে বল প্রয়োগ করা হবে এজন্য আমরা সামাজিক এই ব্যাধি থেকে বেঁচে থাকবো আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে মুক্ত বিবাহ করার তৌফিক দান করুন এবং আমরা সমস্ত প্রকার লোভ লালসা থেকে মুক্ত থেকে বৈবাহিক জীবনকে সুখময় শান্তিপূর্ণ করে তুলব ইনশা আল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি